हेलो बंधुरा, आमी प्रभा, प्रभास मैजिक किचन थेके आपनादेर शुभेच्छा जानाच्छी। आमी आज के कला पाताय कचुल्लती रान्ना करबो, आशा करी आपनादेर भालो लागबे। जारा एखोनो आमार चैनलटी सबस्क्राइब करेननि, खूब ताड़ाताड़ी सबस्क्राइब करेनि नतून नतून रान्नार रेसिपि पावार जन्य। कला पातागुलोके एकटा भिजा टिस्यु दिये आमी मुछे निएछि। तारपर चूलार आगुन दिए भालो करे कला पातागुलोके एकटु छेके निएछि, ताहले नरम होले कला पातागुलो मोड़ाते खूब भालो हय। आमी एखाने 2 पाउंड लोती निएछि, 3 टुकड़ा इलिश माछ छोटो छोटो करे केटे निएछि किउब किउब करे, एकटा बड़ो पेंयाज बेटे दिएछि, 1 चायेर चामच मरीच गुड़ा, 1/2 চায়ের চামচ হলুদ, সরিষার তেল দিয়েছি 4 টেবিল চামচ, 4 কোয়া রসুন কুচি করে দিয়েছি, লবণ 1 চায়ের চামচ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিশাবো। কলা পাতার উপর দিয়ে খুব সাবধানে আমি কলা পাতা দিয়ে লতিগুলোকে পেঁচিয়ে দিব, যেন পাতাগুলো ছিঁড়ে না যায়। 1টা রশি দিয়ে আমি খুব ভালো করে বেঁধে দিব, যেন কলা পাতাটা খুলে না যায়, রসগুলো যেন বাইরে চলে না আসে। লতি রান্নার জন্য রেডি হয়ে গেল। এখন আমি এটাকে একটা ফ্রাইং প্যানে দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। লো হিটে আমি 1টা সাইড 10 মিনিট করে রান্না করব। 10 মিনিট পরে আমি লতিটাকে উল্টিয়ে দিব। এদিকে আমি বুটের ডাল দিয়ে মাছের মাথা রান্না করছি। যারা যারা পছন্দ করেন, আগামী ভিডিওতে আমার এই রেসিপিটা আসবে। আরও 10 মিনিট পর আমার কচুর লতিটা হয়ে গেছে, দেখেন। এখন আমি এটাকে কলা পাতা থেকে বের করে নিব। খুলতে খুলতেই খুব সুগ্রান বের হচ্ছে, সুগ্রানেই মুখে জল চলে আসছে। যারা যারা পছন্দ করেন, তারা আজকেই করে ফেলেন এটা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।